ছাত্রদল যুবদলের নেতাদেরকে আমাদের অ্যারেস্ট করে 5-7 দিন আন্ডারগ্রাউন্ডে রেখে পিটায় তারপরে তাদের মুখ থেকে বিবৃতি নেওয়া। কোন আগে আপনিই বলছিলেন যে নির্বাচনের দিন আপনাদের হরতালের মতো কর্মসূচি থাকতে পারে, সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী আবার বলছেন যে গণতান্ত্রিক ইতিহাসে নির্বাচন মাইল ফলক হয়ে থাকবে, নৌকায় ভোট দিয়ে জনগণ আগুন সন্ত্রাসের জবাব দেবে। শোনেন, আগুন সন্ত্রাস তারা নিজেরাই করেছে, এটা বহুবার বলেছি। আপনার জেলা পরিষদ, বরিশালের জেলা পরিষদ চেয়ারম্যান নিজে প্রেস কনফারেন্স করে বলেছে তার গাড়িগুলোতে কিভাবে আগুন দিত এবং কিভাবে মনোনয়ন পেত। শুধু তাই না, আরো অনেক অনেকগুলো আগুন সন্ত্রাস তারা ই করেছে। এবং এইবার এই যে ট্রেনে আগুন দেওয়া, ট্রেনে আগুন দেওয়া, যে উইটনেস বলছে যে আহত হয়েছে, উইটনেস বলছে ট্রেনের পোশাক পরা ব্যক্তিরা আগুন দিয়েছে, যাদের আমি চলাফেরা করতে দেখেছি। তো আর ওনারা কি করেছে, ছাত্রদল যুবদলের নেতাদেরকে আমাদের অ্যারেস্ট করে আপনার 5-7 দিন আন্ডারগ্রাউন্ডে রেখে পিটায় তারপরে তাদের মুখ থেকে বিবৃতি নেওয়া, এটা কি কোনো সভ্য জগতের কথা, কোনো রাজনীতির কথা? এটা অপরাজনীতির কথা। এবং এই যে এখন বলছে যে বড় বড় নাশকতা হতে পারে, এটাও কিন্তু তাদেরই কর্ম হবে, কারণ তারা এই নাশকতা করবে ইলেকশনের আগে পরে, করতে পারে, এবং করলে তারা নিজেরা করে বিএনপির উপর এই দোষটা চাপাবে। কারণ এটাই তারা পৃথিবীবাসীকে দেখাতে চায় যে আমরা ছাড়া আর কেউ দেশ চালাতে পারবে না। এবং তারা দেশ চালাতে চালাতে এরকম হয়েছে, ব্যাংক খালি হয়ে গেছে, বাজার খালি হয়ে গেছে, ব্যাগ ভরে টাকা নিয়ে পকেট ভরে খাবার কেনা যায় না, এই অবস্থা হয়ে গেছে। সেই জায়গা থেকে নীলুফার চৌধুরী মনি বারবার কি ক্ষমতাসীনরাই বিএনপি কে ফাঁদে ফেলার চেষ্টা করছে? অবশ্যই বিএনপি কি রাজনৈতিকভাবে কৌশলগত দিক থেকে এতটাই দুর্বল? কখনোই কৌশলগত দিক থেকে দুর্বল না। বিএনপি কার সাথে যুদ্ধ করে আপনাকে বুঝতে হবে। বিএনপি একটা অনেক বড় একটা পরাশক্তির সঙ্গে যুদ্ধ করছে, কারণ আওয়ামী লীগ তো শুধু আওয়ামী লীগ না, যে আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী নিজে বলে যে ভারতকে বলে এসেছে যে কোনো ভাবে আরেকবার ক্ষমতায় নেওয়ার জন্য, কিংবা ভারতের সঙ্গে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, যেখানে ভারত নিজে বলে যে আমাদের এখানে আপনার স্বার্থ আছে। তারা এখন ওপেন হয়ে যাওয়া একটা দল, যারা আমেরিকার অনেক তোড়জোড় দৌড়াদৌড়ি পেরে কোথায় যায়, ভারতে যায় মিটিং করতে, বাংলাদেশের মিটিং ভারতে বসে। এবং শুধু তাই না, 71-এ যখন ক্ষমতার রদবদল হলো, আপনি খেয়াল করলে দেখবেন ওই ছবিটার মধ্যে কোনো বাঙালি ছিল না, কেউই ছিল না। পাকিস্তান ক্ষমতা দিচ্ছে ভারতের হাতে, তো সেইখানে এই 150 কোটি মানুষের দেশে এবং বাংলাদেশের চেয়ে প্রায় 50-60 গুণ বড় একটা দেশে সাথে যুদ্ধ করে বিএনপি টিকে আছে। বিএনপিকে 17 বছর ভাঙতে পারে নাই। বিএনপি এখনো যেটা আমাদের নেতা দেশের বাইরে, আমাদের নেত্রীকে স্লো পয়জনিং করা হয়েছে, হসপিটালে ফেলে রাখা হয়েছে, গৃহবন্দী করে রাখা হয়েছে, কোনো কথা রাজনৈতিক কথা বলতে পারে না। এরপরেও সমস্ত বাংলাদেশ শুধু বিএনপি আর বিএনপি। এই বিএনপিকে আপনার আওয়ামী লীগ এত ভয় পায় যে বিএনপি নির্বাচনে যায় নাই, তারপরেও বিএনপি নিয়েই কথা। তারা যারা নির্বাচনে গিয়েছে তাদের সঙ্গে কিন্তু তাদের কথা নাই, সারাদিন ঘুম থেকে উঠে বিএনপি, ঘুমানো যাওয়া পর্যন্ত বিএনপি, এবং মাঝে মধ্যে স্বপ্ন দেখে ভুলভাল বলে সেটাও বিএনপি। তো এরপরে বিএনপির ব্যর্থতা কোথায়? এটাই বিএনপির সফলতা যে বাংলাদেশের মানুষ বিএনপির সাথে আছে, এবং বাংলাদেশের এই মানুষরা এই ইলেকশন প্রত্যাখ্যাত করার কারণটাও তো এটাও একটা কারণ।